হ্যাঁ বন্ধুরা আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে এখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে কোনো জেলার পুরুষ এবং মহিলা প্রার্থী উভয়ই আবেদন করতে পারবেন আর এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস ও দশম শ্রেণী মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই নোটিফিকেশানটা মানে বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশ করা হয়েছে তার সাথে এখানে আপনারা আবেদন কী করে করবেন আর তার সাথে এখানে আপনাদের টোটাল কতগুলি পোস্টে নিয়োগ করানো হচ্ছে আর এখানে আপনাদের কোথায় নিয়োগটা করানো হচ্ছে সমস্ত ডিটেলস জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিও শুরুর আগেই জানিয়ে দিই যে বন্ধু চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকানটাও অন করে নেবেন তাহলে নিত্য নতুন চাকরির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে তার সাথে এই ভিডিওটাকে একটা লাইক করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক নোটিফিকেশানে কী বলা হয়েছে বন্ধুরা দেখে নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয় থেকে নিচে দেখে ভ্যাকেন্সি আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখেন প্রথমেই বলে দেওয়া হয়েছে দ্য সিলেকশন কমিটি অফ তাম্রলিপ্ত মহাবিদ্যালয় ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইব ফর্ম্যাট ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট বন্ধুরা এখানে পশ্চিমবঙ্গ রাজ্যে যে কোনো জেলার পুরুষ এবং মহিলা প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে দেখেন আপনাদের গ্রুপ সি পোস্টে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সমস্ত বলে দেওয়া হয়েছে আর এখানে দেখি গ্রুপ ডি পোস্টে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে বলে দেওয়া হয়েছে নিচে দেখেন এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের গ্রুপ সি পোস্টে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে এখানে আপনাদের আপনাদের এই পোস্টে প্রত্যেক মাসে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে স্যালারি দেওয়া হবে এবার দুই নম্বরে দেখে বলে দেওয়া হয়েছে গ্রুপ ডি পোস্টে আপনাদের ল্যাব অ্যাটেন্ডেন্স তারপরে পিওন লাইব্রেরি পিওন লেডি অ্যাটেন্ডেন্স এই সমস্ত পোস্টে নিয়োগ করানো হচ্ছে এখানে আপনাদের প্রত্যেক মাসে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে স্যালারি দেওয়া হবে বা তিন নম্বর দেখেন কর্মবন্ধু পোস্টে নিয়োগ করানো হচ্ছে এখানে আপনাদের এই পোস্টে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে নিচে দেখেন এখানে ভ্যাকেন্সি তারপরে পোস্ট অ্যান্ড রিজার্ভেশন বলে দেওয়া হয়েছে এখানে আপনাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি ক্যাটাগরি সমস্ত বলে দেওয়া হয়েছে এখানে দেখেন প্রথমে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে টোটাল তিনটে ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনার ক্যাটাগরিওয়াইজ সমস্ত ভাগ করে দেওয়া হয়েছে তারপরে বিতে দেখে আপনাদের রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে গ্রুপ ডি পোস্টে যে সমস্ত পোস্ট রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে এখানে টোটাল চারটে পোস্ট রয়েছে এখানে আপনাদের ক্যাটাগরিজ ভাগ করে দেওয়া হয়েছে সিতে দেখে বলে দেওয়া হয়েছে আপনার আন আনরিজার্ভদের ক্ষেত্রে গ্রুপ ডি পোস্টে দেখেন এখানে টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভদের সেটাও বলে দেওয়া হয়েছে আবার ডিতে দেখে বলে দেওয়া হয়েছে কর্মবন্ধু পোস্টে এখানে টোটাল দুটো ভ্যাকেন্সিই রয়েছে এবার দেখেন আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে এখানে এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখেন বলে দেওয়া হয়েছে গ্রুপ সি পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তার সাথে আপনাদের যদি কম্পিউটার নলেজ থাকে এম এস অফিসের উপরে তাহলে আপনাদের অ্যাডিশনাল ফাইভ মার্কস দেওয়া হবে আর তার সাথে দেখেন সিতে বলে দেওয়া হয়েছে আপনাদের যদি কলেজে দু বছরের এক্সপিরিয়েন্স থাকে টেম্পোরারি বা কন্ট্যাকচুয়াল কাজের তাহলেও আপনাদের ফাইভ মার্কস অ্যাডিশনাল দেওয়া হবে তারপর দেখিনি গ্রুপ ডি পোস্টের জন্য আপনারা শুধুমাত্র এইট পাস করলেই এখানে আবেদন করতে পারবেন তার সাথে যদি আপনাদের কম্পিউটার নলেজ থাকে এম এস অফিসের ওপরে তাহলে আপনাদের ফাইভ মার্কস দেওয়া হবে অ্যাডিশনাল আর যদি আপনার কলেজে দু বছরের এক্সপিরিয়েন্স থাকে টেম্পোরারি বা কন্ট্যাকচুয়াল কাজে তাহলে আপনাদের ফাইভ মার্কস অ্যাডিশনাল দেওয়া হবে তাছাড়াও শুধুমাত্র এইট পাসেই আপনারা আবেদন করতে পারবে এবার দেখে এখানে এজ লিমিট বলে দেওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর মধ্যে এজ হতে হবে আপনাদের তাহলে আপনারা আবেদন করতে পারবেন আর এই বয়সটা ধরতে হবে এক এক দু সাল অনুযায়ী এখানে আপনাদের বয়সের কিছু ছাড় রয়েছে এস সি এসটি এক্স সার্ভিসম্যান যারা আছেন পাঁচ বছর ছাড় পেয়ে যাবেন ওবিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবেন আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস আছেন ডিসাবেটি তারা পাঁচ বছর ছাড় পেয়ে যাবেন বন্ধুরা এবার দেখে গ্রুপ ডি পোস্টে আপনাদের সিলেকশন প্রসেস বলে দেওয়া হয়েছে এখানে আপনাদের যে সমস্ত গ্রুপ ডি পোস্টের যে সমস্ত পোস্ট রয়েছে সেখানে শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে এই পোস্টের জন্য গ্রুপ ডি পোস্টের জন্য এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না আর এখানে দেখে ইন্টারভিউ ডেট বলে দেওয়া হয়েছে দশ তিন দু হাজার বাইশ মার্চ মাসের দশ তারিখে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই গ্রুপ ডি পোস্টে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে যদি পাশ করে যান তারপর দেখেন এখানে সমস্ত বলে দেওয়া হয়েছে আপনাদের রিপোর্টিং টাইম সকাল সাড়ে নটা থেকে এগারোটার মধ্যে আপনাদের রিপোর্টিং টাইম রিপোর্টিং টাইম থাকবে রিপোর্ট করতে হবে আর দেখি এখানেও বলে দেওয়া হয়েছে যে দশ তিন দু মানে মার্চ মাসের দশ তারিখ আপনাদের এই ইন্টারভিউটা নেওয়া হবে বন্ধুরা আপনারা যারা গ্রুপ ডি আর কর্মবন্ধু পোস্টের জন্য ইন্টারভিউ দিতে যাবেন ইন্টারভিউতে কি নিয়ে যেতে হবে দেখে এখানে বলে দেওয়া হয়েছে আট নম্বরে এই যে পিডিএফটা রয়েছে নিচে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে এই যে গ্রুপ ডি পোস্টের অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশন ফম্যাটটা আপনাদের প্রিন্ট আউট করে বার করে নিতে হবে বন্ধুরা আপনারা যারা এই নোট্রেশন পিডিএফটা ডাউনলোড করতে চান অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কীভাবে ডাউনলোড করবেন আমি এই ভিডিও শেষে দেখিয়ে দেবো তাহলে ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখতে থাকুন এই যে অ্যাপ্লিকেশন ফর্মেটা আপনাদের প্রিন্ট আউট করে বার করে নিতে হবে আর যাবতীয় সমস্ত কিছু কিন্তু এখানে ঠিকমতো ফ্লাপ করে নেবেন ফ্লাপ করে এর সাথে যা যা দেবেন আট নাম্বারই বলে দেওয়া হয়েছে দেখে নিন আট নম্বরে বলে দেওয়া হয়েছে দেখেন এখানে সমস্ত ডকুমেন্টস দেবেন যেমন এডুকেশন কোয়ালিফিকেশন তারপরে আপনাদের যদি কম্পিউটার জানা থাকে কম্পিউটার সার্টিফিকেট আপনাদের কাস্ট সার্টিফিকেট সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নেবেন তার সাথে অরিজিনাল ডকুমেন্টস নেবেন নিয়ে আপনার যে লোকেশানে আপনাদের ইন্টারভিউ হবে দেখেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাটেই বলা রয়েছে আপনার তাম্রলিপ্ত মহাবিদ্যালয়তে ইন্টারভিউ হবে দেখেন এখানেই বলে দেওয়া হয়েছে লোকেশান এই লোকেশানে আপনারা চলে যাবেন এখানে আপনাদের ইন্টারভিউ হবে মার্চ মাসের দশ তারিখ এবার এই যে ইন্টারভিউ ধরেন বন্ধুরা এখানে আপনাদের গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টের জন্য একটা অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে দেখেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি অ্যাপ্লিকেন্ট আছেন তাদের দেড়শো টাকা আর যারা রিজার্ভ ক্যাটাগরি মানে এস সি এসটি যারা আছেন তাদের পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে আর বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশন ফিটা আপনাদের ক্যাশে পেমেন্ট করতে হবে যেদিন রিপোর্টিং টাইম থাকবে আপনাদের সেদিন ক্যাশে পেমেন্ট করতে হবে আর এই যে অ্যাপ্লিকেশান ফিটা কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টে উভয়ের জন্য এবার বন্ধুরা চলুন দেখে নেওয়া যায় গ্রুপ সি পোস্টে আপনাদের এখানে সিলেকশান প্রসেস কী রয়েছে দেখেন এখানে গ্রুপ সি পোস্টে সিলেকশান প্রসেস বলে দেওয়া হয়েছে এখানে আপনাদের প্রথমে একটা রিটেন টেস্ট নেওয়া হবে দেড়শো মার্ক্সের ওপরে তারপরে আপনাদের এখানে একটা অ্যাপ্লিকেশান মানে কম্পিউটার অ্যাপ্লিকেশান টেস্ট নেওয়া হবে পঞ্চাশ মার্কসের ওপরে তারপরে এখানে ইন্টারভিউ হবে কুড়ি মার্ক্সের ওপরে এখানে টোটাল আপনাদের দুশো কুড়ি মার্ক্সের ওপর টেস্ট নেওয়া হবে এখানে যদি এই টেস্টটা আপনার পাশ করে যান তাহলে আপনাদের ডাইরেক্ট চাকরিতে জয়েন করানো হবে তাহলে বন্ধুরা এবার এই গ্রুপ সি পোস্টে কিন্তু আপনাদের অফলাইনে আবেদন করতে হবে বাই পোস্টের মাধ্যমে এই নোটিফিকেশন পিডিএফে দেখে নি একটা গ্রুপ সি ফর্ম্যাট দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট এই অ্যাপ্লিকেশন ফর্মেটা আপনাদের আউট করে বার করে ঠিকমতো মতো ফ্লাপ করে নিতে হবে আপ করে এর সাথে যাবতীয় সমস্ত ডকুমেন্টস দিয়ে দেবেন যা যা বলেছিলাম আগে গ্রুপ ডি পোস্টের জন্য যা যা লাগবে গ্রুপ সি পোস্টেও সেম জিনিসই লাগবে এখানে দিয়ে দেবেন যাবতীয় ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে একটা খামে ভরবেন আর খামের উপর কিন্তু লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট আপনার যে পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেটা কিন্তু লিখে দেবেন লিখে আপনাদের যে লোকেশানে পাঠাতে হবে দেখে নিন অ্যাপ্লিকেশান ফর্ম্যাটেই দেওয়া রয়েছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে আপনাদের বলে দেওয়া রয়েছে এই লোকেশানে আপনারা পাঠিয়ে দেবেন এখানে আপনাদের পাঠানোর লাস্ট ডেট দেখেন বলে দেওয়া হয়েছে এগারো তারিখ এগারো তিন দু হাজার বাইশ মার্চ মাসের এগারো তারিখ বিকাল চারটের মধ্যে আপনাদের পাঠাতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনারা পাঠাতে হবে তাহলে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম মানে অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে তাহলে বন্ধুরা আবার চলুন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এই নোটিফেশনটা কীভাবে ডাউনলোড করবেন দেখে নেওয়া যাক বন্ধুরা নিন আমি এখন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে ডাইরেক্ট চলে আসবেন এখানে আসার পর বন্ধুরা একটু নিচে চলে যাবেন একটু নিচে গিয়ে দেখবেন ডান দিকে রিসেন্ট টেন্ডার্স বলে অপশান আছে এই যে রিসেন্ট টেন্ডার্স বলে অপশান আছে এখানে দেখবেন নিচে চলে যাবেন এটা দেখার জন্য শো অল অফ টেন্ডার্স এটাতে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে দেখে নিন এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে গেল এখানে একটু নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন প্রথমে আপনাদের এমপ্লয়মেন্ট নোটিফিকেশান দেওয়া রয়েছে এই যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান দেওয়া রয়েছে এটাতে আপনাদের ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে আবারও দেখে নিন একটু নিচে চলে এবার নিচে গিয়ে দেখবেন এখানে এমপ্লয়মেন্ট নোটিশ বলে অপশান আছে এই যে এমপ্লয়মেন্ট নোটিশ বলে অপশান আছে এখানেই আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে নোটিশান ডাউনলোড অপশান চলে আসবে দেখে নিন চলে এলো তাহলে বন্ধুরা এই ভিডিওতে শুধুমাত্র এটুকুই ছিল আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন আমি ওই কমেন্টে রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টাও করব আর বন্ধুরা যারা এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট দেওয়া হয় আর বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য